সাথে আছি মৌসুমি সুলতানা। হামলা ও ভাঙচুর করে শাহ পরান নামের সমিতি বহির্ভূত একটি লঞ্চ আটকে রাখাকে কেন্দ্র করে মাওয়া কাওড়াকান্দি ঘাটের টানা পাঁচ দিন লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে দক্ষিণাঞ্চলের একুশ জেলার হাজার হাজার যাত্রীর। এই অচলাবস্থা নিরসনে এখনও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। বাধ্য হয়ে প্রায় বিশ কিলোমিটার নৌপথে নিষিদ্ধ ট্রলারে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের। তবে মাওয়া থেকে মাঝিকান্দি ঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস আজ। জাতীয় সম্পদ রক্ষার দাবি এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে 2006 সালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত হয় তিনজন, আহত হয় আড়াইশোরও বেশি। ওই ঘটনার সাত বছর পরও বাস্তবায়ন হয়নি তাদের দাবি, কার্যকর হয়নি সরকারের সঙ্গে ছয় দফা চুক্তি। দিবসটি পালনে নানা কর্মসূচি নিয়েছে ফুলবাড়িবাসী এবং তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটি। দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলম শাহী। দিনাজপুরের ফুলবাড়ির অনেক মানুষ এখনো বয়ে বেড়াচ্ছেন স্বজন হারানোর বেদনা। এশিয়া এনার্জির পরিকল্পনা ছিল ফুলবাড়ি কয়লা খনি প্রকল্প থেকে 30 বছরে 572 মিলিয়ন মেট্রিক টন কয়লা উত্তোলনের, কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে জন্ম নেয় বিক্ষোভ। এই এশিয়া এনার্জি কোনো ব্যবস্থা না নেয়, এই অপতৎপরতা যদি বন্ধ না করে, না হলে ফুলবাড়ির মানুষ জীবন দিয়ে হলেও ফুলবাড়িকে রক্ষা করবে। লাগাতার প্রতিবাদের অংশ হিসেবে 2006 সালের 26 আগস্ট কর্মসূচি চলার সময় গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রাণ হারান আমিন, সালেকিন এবং তরিকুল। ওই যখনই বের হয়ে চলে গেল ওর যাওয়া দেখে ওর আব্বা যাই রকম অত্যাচার করছে, আব্বা আমি কি যাই আব্বা। এখনো পূরণ হয়নি তাদের সব দাবি, কার্যকর হয়নি সরকারের সঙ্গে সম্পাদিত ছয় দফা চুক্তি। ফুলবাড়িকে ধ্বংস করার শক্তি এশিয়া এনার্জি কেন? পৃথিবীর কোনো বহুজাতিক কোম্পানির নেই। গুলিবিদ্ধ হয়ে আটজন পঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করছেন। আমি পঙ্গুত্ব বরণ করেছি এবং তিন ভাই আমার মৃত্যুবরণ করেছে। পরিবেশের ক্ষতি এবং জমি নষ্ট করে কয়লা উত্তোলনের বিরোধিতা করেই চলেছেন ফুলবাড়িবাসী। প্রাণ প্রকৃতি পরিবেশ তিন ফসলের জমি পানি ধ্বংস না করে কয়লাকে কাজে লাগাবে। এশিয়া এনার্জির যারা দালাল তাদের বিচার করা হবে, আইনগতভাবে বিচার করা হবে। এই চুক্তি চার দলীয় জোট সরকার স্বাক্ষর করেছে, এই চুক্তির প্রতি আওয়ামী লীগ সমর্থন জানিয়েছে এবং শেখ হাসিনা পরিষ্কার বলেছেন যে এই ফুলবাড়ি চুক্তির যদি বাস্তবায়ন না হয় পরিণতি হবে ভয়াবহ। 26 আগস্ট জাতীয় সম্পদ রক্ষা দিবস পালন করছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটি। ফুলবাড়িবাসী পালন করছে ফুলবাড়ি শোক দিবস হিসেবে। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। লক্ষ্মীপুরের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের দিদার হোসেন রুবেল নামে এক যুবককে পুলিশ হেফাজতে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশের ভয়ে থানায় মামলা করতে পারছে না বলেও অভিযোগ করেছে নিহত পরিবার। 22 আগস্ট বিকেলে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে রুবেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ওই দিন সন্ধ্যায় রুবেল গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলতে রাজি হননি। আমার বড় ছেলে যখন দোয়াইতো নিছে হুজুরের লগে, আর বড় ছেলে দোয়াইছে, আমার বড় ছেলে দেখছে ফিটের 16 আনার মধ্যে 12 আনা সমস্ত ব্যাগ এই মোটা মোটা রোলের বাড়ি এন সিলে আনার ভিতর দিয়ে দেখি আমার ছেলে দাদা কাপড় দি বাঁধি দুই যে ওই আমি দিল্লাতে দিল্লাতে আমার না। নারায়ণগঞ্জের ডিবি পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে মান্নার নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার রাত 1টার দিকে শহরের চানমারি এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় এই ঘটনা ঘটে। এলাকাবাসী নিহতের লাশ উদ্ধার করে পুলিশ সুপারের কার্যালয়ে ঘেরাওয়ের চেষ্টা করে। সে সময় পুলিশ বাধা দিলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড আধা ঘন্টা অবরোধ করে রাখে তারা। নিহতের স্বজনরা বলছে পুলিশ মান্নানকে আটক করে মাদক ব্যবসায়ী দাবি করে তার কাছ থেকে উৎকোচ চায়। না পেয়ে পুলিশ চানমারি বস্তির একটি ডোবায় মান্নানকে নামিয়ে ডুব দিতে বললে সেখানে তার মৃত্যু হয়।
নেত্রকোনার কমল কান্দায় ফুলকুড়ি কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্র বিশাল মল্লিককে জবাই করে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে স্কুল থেকে বাসায় ফিরে বিছানায় শুয়ে থাকা অবস্থায় বিশালকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে তারই চাচাতো ভাই ও তার সহযোগীরা। তাদের গ্রেপ্তারের পর পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চট্টগ্রামের চাকতাই এলাকায় এক নারীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। 60 বছর বয়সী ওই নিহত মহিলার নাম লায়লা বেগম। রোববার রাত 8টা থেকে 9টার মধ্যে আতিক ভবনের বাসায় সন্ত্রাসীরা তাকে হত্যা করে। সে সময় তার স্বামী ও ছেলে বাসায় ছিলেন না। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গৃহকর্মীকে আটক করেছে। সুশাসন ও জবাবদিহিতা না থাকায় দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বাড়ছে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন বিষয়ক সেমিনারে তিনি বলেন, রাষ্ট্রীয় কর্মপন্থা নির্ধারণে জনগণের অংশগ্রহণ সীমিত থাকায় কল্যাণমুখী নীতির বাস্তবায়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ মিজানুদ্দিন। উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর চৌধুরী সরার জাহান, আইন অনুষদের অধিক কর্তা অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র এবং অন্যরা। রংপুরে জেলা ছাত্রদলের কর্মী সমাবেশ হয়েছে। পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল। জেলা ছাত্রদল সভাপতি জহির আলম নয়নের সভাপতিতে সমাবেশে বক্তৃতা করেন ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব প্রান্ত, মাহফুজুন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক মুজাফফর হোসেন এবং অন্যরা। স্ত্রী নির্যাতনের অভিযোগে সাতক্ষীরার পাটকেল ঘাটা হারুনুর রশিদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ওয়াজিবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে অধ্যক্ষ ওয়াজিবুর রহমানের শ্বশুর পরমাণু বিজ্ঞানী ডক্টর মতিউর রহমান তার বাসায় এক সংবাদ সম্মেলনে বলেন, এক বছর আগে তার মেয়ে কলেজ শিক্ষিকা জাহানারা রহমান ব্রেন টিউমার অপারেশনের সময় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এরপর থেকে ওয়াজিবুর রহমান জাহানারার উপর অমানসিক নির্যাতন চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো আরো কিছু খবর নিয়ে দেখুন টেক্সট রিপোর্ট। ভোলায় ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পিআইবির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। তৃণমূল পর্যায়ে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করতে কমিউনিটি পুলিশিং ও সুধীর সমাবেশ হয়েছে ফুলপুরে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক। ফেনী সোনাগাজী উপজেলার পশ্চিম চরদরবেশ আদর্শ গ্রামে পুলিশের নতুন তদন্ত কেন্দ্র উদ্বোধন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী। গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতুকের দায়ে বৈশাখী হত্যার প্রতিবাদ এবং আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা আশরাফুজ্জামান লবু। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুহিনের উপর সন্ত্রাসী হামলা ও তার হাত পায়ের রগ কাটার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার সুমির ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক, ডাক দিয়ে যায় ও সুশীল সমাজ। শেরপুর জেলা যুবলীগের বর্ধিত সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। নেত্রকোনার মদন উপজেলা পরিষদের পুকুরে টানা 15 ঘণ্টা সাঁতার কেটে সাড়া ফেলেছেন প্রবীণ সাঁতারু মুক্তিযোদ্ধা খিতিন্দ্র চন্দ্র বৈশ্য। ভোর 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত উপজেলা পরিষদ পুকুরে সাঁতার কাটেন তিনি। তার সাঁতার দেখতে পুকুর পাড়ে ভিড় জমান এলাকাবাসী। খিতিন্দ্র চন্দ্র 1975 সালে রাষ্ট্রপতি পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। 1980 সালে ভারতের ভাগীরথী নদীতে 74 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করেন তিনি। দীর্ঘ 34 বছর পর আবারও টানা 15 ঘণ্টা সাঁতার কেটে এলাকাবাসীকে আনন্দ দেন প্রবীণ এই সাঁতারু। শেরপুরে 42তম স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা মেয়েদের হ্যান্ডবল চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা 3-1 গোলে যোগিনী মোড়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ছেলেদের গ্রুপে সরকারি ভিক্টোরিয়া একাডেমি 6-3 গোলে ফসিউল উলুম মাদ্রাসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
দর্শক এই ছিল জনপথ।